তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমি সব দেখি, সব শুনি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো কেন বলেন? বন্দারা যেন উদাসীন না হয়, গাফেল না হয়। দুনিয়ার মানুষ আমরা দেখি, মালিক যদি সামনে থাকে, কর্মচারী দুই নাম্বারই করে না। আল্লাহ রব্বুল আলামিনও জানায় দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা কিন্তু গাফেল হয় না। রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করো, পৃথিবীর কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। আল্লাহ রব্বুল আলামিন কেমন দেখেন, কেমন শুনেন? অতল সাগরের অতল গভীরে বিশাল বড় একটা পাথর, পাথরের নিচে ছোট্ট একটা পিপীলিকা। এই পিপীলিকাটা যখন ছোট ছোট কদম দিয়ে দিয়ে হাঁটে, আল্লাহ রব্বুল আলামিন সেই ছোট পিপীলিকাটাকেও দেখেন। পিপীলিকা হাঁটার সময় যে পায়ের শব্দ হয়, আল্লাহ সেই শব্দটা পর্যন্ত শুনে। ভাইয়েরা আমার খেয়াল করে শুনুন, আমাদের বিচারের জন্য আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতার জন্য আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। আমরা কখন কোথায় কি করি কেউ না দেখলেও, কেউ না জানলেও আল্লাহ জানেন। হাসরের ময়দানে আমার আপনার বিচারের জন্য আল্লাহ রব্বুল আলামিনই সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আল্লাহ আমাদের পিছনে পাহারাদার লাগিয়েছেন, এরপরেও আল্লাহ আমাদের পিছনে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। প্রতিটা মানুষের সঙ্গে, প্রতিটা মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে চার চারটা সাক্ষী দাঁড়িয়ে আছে। কয়টা সাক্ষী? ছেলে যদি পাগলামি করে, বাবা ছেলেরে ডাক দিয়া বলে তুমি কি করো না না করো, আমার কিন্তু লুক আছে, ঠিক নেই, তখন কিন্তু ছেলেটা বেশি পাগলামি করে না। এই যে বড় বড় এমপি মন্ত্রীরা, এরা কিন্তু ইচ্ছা করলে অনেক কথা বলতে পারে না, কারণ এদের পিছনে লুক আছে। হ্যাঁ, এদের পিছনে সাংবাদিক আছে, একটা কথা বললে এটা রেকর্ড হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। এরা রাস্তাঘাটে যেখানে সেখানে যেতে পারে না, মানুষ ভিড় করে, এদের সাথে পাহারাদার আছে। পাহারাদার আছে যেখানে সেখানে এরা যাইতে পারে না। আমাদের সাথে পাহারাদার আসেনি, আসেনি নাই, চারটা পাহারাদার। কয়টা বলেন? জোরে বলেন না, কয়টা? এই কোন আজ বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাওয়ার মতো না, খুব খেয়াল রাখবেন। আপনি নামাজ পড়লেও সাক্ষী আছে, আপনি পাপ করলেও সাক্ষী আছে, ঠিক না বেটি? বড় বড় গুন্ডা সন্ত্রাস এরা খুন করে কিন্তু সাক্ষী রাখে না, ঠিক না বেটি? হ্যাঁ, অথবা কেউ দেখলেও ভয়ে সাক্ষী দেয় না, কারণ মাইরা বইলে গেছে সাক্ষী দিবে তাহলে তোরও পাঠা দিবে, ঠিক কিনা? সাক্ষীরা আমরা বই পাই, এই জন্য চুর ডাকাত ডাকাতি করার সময় খেয়াল করে তারে কেউ নি দেখে, ঠিক কিনা? খুব গোপনে কাজ করতে চায়, এই আল্লাহ, কেউ যেন তার ঘটনা সম্পর্কে জানতে না পারে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াবাসী থেকে গোপন হতে পারলেও আমি আল্লাহ থেকে গোপন হতে পারবে না। বিচারের জন্য সাক্ষী হিসাবে তো আমি আল্লাহ যথেষ্ট ছিলাম, এরপরেও চারটা সাক্ষী দাঁড় করাইলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি বেশিক্ষণ সময় যাব না। এক নাম্বারের সাক্ষী
আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন আছে না নাই? জোরে বলেন, কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতার নাম নয়, কিরামুন শব্দের অর্থ হলো সম্মানী, কাতিবিন শব্দের অর্থ হলো লেখক, লিপিকার, সম্মানিত লেখক। কয়জন? দুইজন, দুই কাঁধে দুইজন। আমরা তো আবার মনে করি যে কিরামান কাতিবিন দুই ফেরেশতা, বুঝি একজনের নাম কিরাম আর একজনের নাম কাতিবিন, এমন না কিন্তু। যেমন মুনকার নাকি, এটা দুই ফেরেশতার নাম, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির, এটা হাদিসে আছে। হ্যাঁ, ইদা বুজিয়াল আব্দু ফিল কবর, কবরে যখন মাইয়েতকে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। কিন্তু কিরামান কাতিবিন দুই ফেরেশতা নয়, এটা হলো সম্মানিত লেখক। অর্থাৎ দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। সুবহানাল্লাহ। বসে বসে কি করে ফান সাবা, জোরে বল না কেটে। ওই যে আপনি মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ আল্লাহ বিল্লাহ করতেছেন, লেখতেছে, ওই যে আপনি নামাজ পড়েছেন, লেখতেছে, ওই যে টেলিভিশনে বসে রয়েছেন, ইডো লেখতেছে, গানে গেছেন, ইডো লেখতেছে, চুরি ডাকাতি করতেছেন, সব লেখতেছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর বান্দারা, ও পৃথিবীর বান্দিরা, কিরামান কাতিবিন ইয়ালামুন, এরা কিন্তু জানে, মা তাফআলুন, তোমরা কি করো। শুধু জানে না, লেখে, সব লিখতেছে। তাহলে একজন সাক্ষী, একটা সিসি ক্যামেরা হইল কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আপনি যদি জানেন যে আমার সব লেখা হইতেছে, যেমন আমরা কথা বললে মিডিয়া রেকর্ড করতেছে না, আমি যদি উল্টা পাল্টা কিছু কথা কই, ধরা খাইব নি, কথা কই না কেরে, ধরা খাবে না? তাহলে দুনিয়ার এই কথাগুলো যদি রেকর্ড হয়, এইভাবে সংরক্ষণ হয়, তাহলে আল্লাহ পাক আমার আপনার জীবনীটারে কিভাবে রেকর্ড করতেছে। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রহমানুর রহিম একজন ফেরেশতা ডান কাঁধে, আরেকজন ফেরেশতা হলো বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা লেখে আমার আপনার জিন্দেগির নেক আমল, বাম কাঁধের ফেরেশতা লেখে আমার আপনার জিন্দেগির বদআমল। আমরা গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে, আর কোন নেক আমল করলে ডান কাঁধের ফেরেশতা লেখে। এখন যে আমরা মাহফিলে আছি, কোন ফেরেশতা লেখতেছে? জোরে বলেন না, কোন ফেরেশতা? আরে আমরা তো বাম কাঁধের ফেরেশতারে ব্যস্ত করে তুইছি, এই বাম কাঁধের ফেরেশতা লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাওয়ার উপক্রম, ফেরেশতাও জানি কো এটার মরণ হবে কোন সময়, আর কত লেখবো, ঠিক কিনা? মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর জমিনে এমন একজন এমন বান্দারাও গিয়েছেন, আল্লাহর জমিনে এমন বান্দারা, এমন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ অতিক্রম করেছেন, 20 বছরের ভিতরে কোনোদিন বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহ লেখার সুযোগ পাইনি। সুবহানাল্লাহ। কত বছর? 20 বছরে বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহ লেখার কি পেয়েছে না,
সুযোগ পাইছে না, কেমন জিন্দিগি করছে। এক এলাকায় এক সাহাবিরে জজ বানাইছি বিচারক, বিচার করার জন্য। তো ছয় মাস পরে আইসা গভর্নরকে বলতেছে, আমারে খামখা বেতন দিয়া কি লাভ, ছয় মাস বিচারকের আসনে বসে রইলাম, একটা বিচার নিয়ে আসে নাই। বুঝিনি কেমন শান্তি না অশান্তি। আর আমরার জজেরা আমরার ফাইল কাটতে কাটতে এরার হাত আঙ্গুল ক্ষয় হয়ে গেছে, ঠিক না বেটি? কোর্টে গিয়ে দেখেন না, কুমিল্লার কোর্ট তো আছে ওই, ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে গিয়ে দেখেন সুবহানাল্লাহ কি অবস্থা, কত হাজার হাজার ফাইল জমা হয়ে গেছে, এটি সিরিয়ালি আইতেছে না। বুঝেন না কথাটা? আর সাহাবি বলেন, ছয় মাস বিচারকের আসনে বসে রইলাম, ছয় মাসের ভিতরে একটা বিচার নিয়ে কেউ আসেনি, তাহলে আমার শুধু শুধু বেতন দিয়া কি লাভ। আল্লাহু আকবার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা আমাদের পূর্বসূরী, যাদের নিয়ে গর্ব করি। আছো কি কোনো খান বাহাদুর, এনে দিবে তাদের জুরি। সোনালী যুগ, সাহাবাই কেরামের যুগ, কেউ কারো উপরে জুলুম নাই। এখন কিন্তু জুলুম নির্যাতনের শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ কয়, আমার দরা অত্যন্ত কঠিন, কঠোর, বেদনাদায়ক। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের দরা বড় শক্ত। ফেরাউন রে দর্শনি, নমরুদ, কারুন, সাদ্দাদ, হামান, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলিদ, মুগিরা, সব রে দর্শন। তোমরা যারা হেরার দালালি করো, তোমরারও ধরব, ঠিক ধরবনি? ধরুনি একটু। আল্লাহ সার দেয় ছেড়ে। আল্লাহ কয়, আমি দেখি না আমার বন্দা। কাগজ কাট কর ঘুরি বানা কর, কাগজ কাট কর ঘুরি বানা কর, ছুর দিয়া মায় হাওয়া মে, ইধার যা উধার যা, রসি মেরে হাত মে। আপনাদের দেবীদ্বারের ছেলেরা ঘুরি উড়ায়নি, ঘুরি ঘুরি ছিলেননি, ও গুড্ডি 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 উড়ায়নি, সুতা সারে 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 গুড্ডি উঠতেছে, একের আকাশ চুম্বি। গুড়ি যদি কয়, আমারে আর নাগাল পাইবা না, ঠিক বলছে না বেটি? বেটি বেটি, ছোট বাচ্চা কইব, সুতাটা এখনো আছে, সুতা শেষ হইব আর আকাশে খোয়াশা জমবে, আমার নাটায় বেলুন বলা দিব, আমার হাতে চলে আসবে। আল্লাহ বলে দিয়েছেন, মানুষ, ও মানুষ, তোমরা হলে গুড্ডির মতো, তোমাদের হায়াতটা হলো সুতার মতো, তোমাদের সুতার এক মাতা আমি আল্লাহর কুদরতি হাতে বাঁধা। 60-70 বছরের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমার কুদরতি নাটাই বেলুন ধরে বলা দিব, আমি আল্লাহর সামনে এসে হাজির হয়ে যাবে। তাহলে আল্লাহর দয়া মায়া কম না বেশি? ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে একজন। ডান কাঁধের ফেরেশতাকে বানাইছেন আমির, আমির আমির বুঝেননি, প্রধান। আর বাম কাঁধের ফেরেশতা হইল মামুর, অর্থাৎ বাম কাঁধের ফেরেশতা বন্দা গুনাহ করলেও লেখার ক্ষমতা নাই, ডান কাঁধের ফেরেশতা অনুমতি না দিলে। সুবহানাল্লাহ, বুঝেননি কিছু? কিন্তু বন্দা যদি কোনো নেক আমল করে, ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে লিখে ফেলে, অর্থাৎ
প্রধানমন্ত্রী কোনো কাজ করলে এমপিরে জিজ্ঞাসা করার লাগে না, মেম্বাররে জিজ্ঞাসা করার লাগে না, কিন্তু মেম্বার কোনো কাজ করতে হলে চেয়ারম্যানের দ্বারা যেমন লাগে, চেয়ারম্যান যায় এমপির কাছে, এমপি যা উপমন্ত্রীর কাছে, উপমন্ত্রী যা ফুলমন্ত্রীর কাছে, ফুলমন্ত্রী যা প্রধানমন্ত্রীর কাছে, এখান থেকে ফাঁস হয়ে আইলে এরপরে একটা কিছু করে, ঠিক কিনা? তাহলে বন্দা গুণা করলে ডান বাম কাদের ফেরেস্তা, ডান কাদের ফেরেস্তাকে বলে ভাই যান, দেখছেন নি? ওয়াজ তো টেলিভিশনে বই দিছে লেখি, কথা বুঝছেন না? দেখছেন নি? চুরি করবার লাগে আরেকজনের পুকুর থেকে রাত্রে মাছ মারবার লাগে জালটা রেডি করে লিয়ে বই দিছে, ঘুমাই দিছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখছে, 3টা বাজে উঠবো আর 2 নম্বরে কামটা লেখি, মাছ চুরির গুণা বুঝ? আচ্ছা আপনারা আমার ভাষা বুঝেন নি? আচ্ছা আচ্ছা লেখি, সুবহানাল্লাহ। ডান কাদের ফেরেশতা কয় জাল রেডি করছে চুরি করবার লাগে, এটা তো আমিও দেখতেছি, সে জাল নিয়ে যদি পুকুর পার গিয়া দেয়, মালিক সজাগ পাহারা দেয় আর ফিরত চলে আসে, তখন তুমি কি করবা? সুবহানাল্লাহ, কি করবা তখন? কি করবা? ওভাররাইড করবা নাকি কাটাকাটি করবা? কাটাকাটি করবা? খাতা নষ্ট করবা? একটু দেখো না কি করে। বন্দা মনে করে গুনাটা করেই ফেলল, গুনার ইচ্ছা করলে গুনা লেখা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, মান হাম্মাবি হাসানাতিন মান হাম্মাবি সাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব লাহু খাতিয়া। কেউ যদি গুনার ইচ্ছা করে গুনা লেখা হয় না, যতক্ষণ গুনা না করে। গুনার ইচ্ছা করলে গুনা লেখা হয় না যতক্ষণ গুনাটা না করবে। ওমান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা তুকতাব লাহু হাসানা। আল্লাহর হাবিব বলেছে, তবে যদি নেক আমলের ইচ্ছা করে, শুধু ইচ্ছা করেছে নেক আমলটা করে নাই, আল্লাহ তার আমল নামাই নিয়তের কারণে একটা নেকি লিখে দিবে। শুধু নিয়ত দ্বারা, যেমন নিয়ত করছেন যে আজকের মাহফিলে যাব, বিভিন্ন ঝামেলার কারণে আপনি আসতে পারেন নাই, আল্লাহ আপনাকেও একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ, আসতে কোন নিয়ত করলে যদি নেকি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে নেকি নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চেয়েও উত্তম। এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদি নেক আমলের নিয়ত করলে আল্লাহ একটা নেকি দিয়ে দেয়। নিয়ত শুনো ভাইরা আমার, খেয়াল করে শুনুন, বান্দা গুনাটা করে ফেলল, এবার বাম কাদের ফেরেশতা বলে দেখলেন তো গুনাটা করে ফেলল, এখন লিখি। ডান কাদের ফেরেশতা বলেন, তুমি যে গুনাহ লিখবা, আল্লাহর বান্দা যদি তওবা করে ফেলে তখন তুমি কি করবি? সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকারে উল্লেখ করা হয়, কোন গুনাহ করার পরেও বাম কাদের ফেরেশতাটা গুনাহ লেখে না কতক্ষণ পর্যন্ত? 18 ঘন্টা পর্যন্ত লেখা হয় না, রাত্রে দিনে হলো 8 প্রহর, 1 প্রহর হলো 3 ঘন্টা, 3 আটটা 24, 24 ঘন্টায় হলো 8 প্রহর, আর 3 ঘন্টায় হলো 1 প্রহর, 6 প্রহর, মানে 18 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখা হয় না। এরপরে যখন বান্দা তওবা না করবে, তখন বাম কাদের ফেরেশতা তার গুনাহটা লেখে। আল্লাহ, আর নেকটা কোন সময় লেখছে? যখন নিয়ত করছে একটা লিখে লেছে, আর নেকটা যখন করছে তখন ইডার যেই পরিমাণ হইতে পারে সব লেখছে। তাহলে আমার ভাইয়েরা, আমাদের 1 নম্বরের সাক্ষী আমাদের সাথে আছে, কিরামান কাতিবিন, আমাদের ভালো মন্দ সবগুলো লেখা হচ্ছে।
আমরা যদি কথাটা চিন্তা করি, আমরা কাউকে কিছু দিতে চাইলে সাক্ষী ছাড়া কিন্তু দেই না, ঠিক নেই? সাক্ষী ছাড়া, তাহলে আমাদের এক নাম্বারের সাক্ষী হলো কি রহমান কাতিবিন। আমরা আবার এমন বিপদে পড়লে সাক্ষীকে অস্বীকার করি যে উনি সাক্ষী ছিল না, উনার আমি সাক্ষী মানি না, আমার আপনার পাপের সাক্ষী হিসাবে হাসরের মাঠে যখন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, বান্দা দেখবে সাক্ষী মানলে জাহান্নাম, ফেরেশতার কথা যদি মানি জাহান্নামে যাওয়া লাগবে, তখন বান্দা গোরামি করবে, গোরামি আল্লাহ ফেরেশতারে জীবনে কোনোদিন দেখিনি, ফেরেশতারে সাক্ষী হিসাবে আমি মানি না। আল্লাহ রাব্বুল আমিন তখন দুই নাম্বারের সাক্ষী হাজির করবেন, দুই নাম্বারের সাক্ষী হলো ওয়াইদা সুহুফু নুশিরাত, ওয়াইদা সুহুফু নুশিরাত। আল্লাহ বলেন যেদিন খাতা খুলে দেওয়া হবে, যেদিন বন্দার আমলনামা যেটাই লেখা হয়েছে সেটা যেদিন খোলা হবে, ফেরেশতা তো মৌখিক সাক্ষী, কিন্তু ফেরেশতা এগুলো ভলিউম আকারে রেকর্ড করে রেখেছেন। ফেরেশতা এবং আল্লাহ পাকের সামনে বন্দার জীবনে ঘটে যাওয়া করা সবগুলো ভলিউম হাজির করবেন। বুঝছেননি? অনেক সময় মৌখিক সাক্ষী অস্বীকার করে, অথবা টাকা দিয়া সাক্ষীরে গুরান যা, ঠিক না বেটি? আপনি বললেন যে ভাই আমি 20,000 টাকা দিছি উনারে, আপনি সাক্ষী দেখেন, তো যে নিয়ত খারাপ হয়ে গিয়া এর কাছে কো ভাই আপনি তো সাক্ষী 20,000 টাকা কহ, আপনি 2,000 টাকা দিব নে, আপনি কইেন যে আমি আসলাম না, আছেন এমন দুই নম্বর আছে না, দুই নম্বর 2,000 টাকা না তো দেবিদার হোটেলে খাওয়াইয়া ফিডে একটা মোড় দিয়ে দিলে, আরে তোর লাগি আরো বড় কাম করতাম। এখন যখন 20,000 টাকা চাইছে তখন এই লোক কয় সাক্ষী কই, কয় সাক্ষী আমরা হাজি চাষা, হাজি সাহেব, হাজি সাহেব ডাকছে, চাষা আপনি তো সাক্ষী, আমরা সামনে 20,000 টাকা দিয়েছি। চাষা গো বাবা রে আমার কি বলতাম মন তা এমন নষ্ট মানুষও আমরা দেশে আছে, জোরে এখন ঠিক না বেটি? আরে সাসা কোন কি, আপনার সামনে 20,000 টাকা দিলাম, আপনি যদি তাজা হোস করেছেন ক বাবা রে আমি জানি কে তোর খাইলিছে নি, কিন্তু ওই লোক বড় চালা, সাসারে যেমন সাক্ষী রাখছে সাসার সাইন রাখছে স্টাম্পে, আপনি সাইন দিন সাক্ষী দিন, এখন সাসা তো সাক্ষীর কথা মন নাই, সাইন কি আর বলতার বউ কথা কই না কেন, এখন চাষা বুঝছি আপনি তো আসলে সব স্মরণ থাকে না, এটা দেখলে স্মরণ হইব নি, আপনি সাইন দেখা ও এটা দিয়ে আমার এখন চাষা ধরা খাইছেনি, আর বুঝেননি আমার কথা, আপনারা বুঝেননি, আল্লাহ মানুষ ধরা খাইছেনি। আল্লাহ রাব্বুল আমিন বলবে পাপ অন্যায় করেছো এত বড় সাহস।